দর্শক দেখতে পাচ্ছেন, আমি এক বালতি সিমেন্ট পানি গুলে নিয়েছি। এবং বাজার থেকে আমি কিছু কিছু চটের বস্তা সংগ্রহ করেছি। এগুলো আমি কিন্তু কাটি নাই, না কেটে আমি এগুলোকে প্রসেসিং করে এটার উপরে বসা দেবো। আমি বাকি প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে বস্তাটা সিমেন্ট পানিতে মিশ্রণ করে নিয়েবেন, যেন সিমেন্টগুলো বস্তা থেকে খুব ভালোভাবে লাগে দেয়। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এভাবে করে সিমেন্ট এবং বস্তা ভিজিয়ে আমি এভাবে ঝুলিয়ে দিব। আমি আরেকটা বস্তা রেডি করেছি দর্শক, এখন এটিও দিয়ে দিব। দর্শক দেখতে পাচ্ছেন, এভাবে করে বস্তা এবং সিমেন্টের মিশ্রিত পানি দিয়ে আমি এগুলো বসিয়েছি। অল্প সময়ের মধ্যে এগুলো শুকিয়ে শক্ত হয়ে যাবে। পরবর্তীতে আমি আপনাদের দেখাবো এগুলোর কী অবস্থা। আমি আরও সিমেন্টের পানি কিছু মিশ্রিত রেখেছি দর্শক। এই যে আমি ঘন্টাখানেক পরপর, 1 ঘন্টা আধা ঘন্টা পরপর আমি কিছু কিছু পানি অল্প অল্প করে নিয়ে চারিদিকে লাগিয়ে দিব, যাতে করে আরও শক্ত হয়, সিমেন্টগুলো যেন ভালো করে ধরে। এই যে দর্শক, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এই টপটি এভাবে তৈরি করা। আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই টপটাও একইভাবে একই কৌশলে তৈরি করা হইলো। এখানে অলরেডি আমি বরবটি চারা করেছি, এখন সেগুলো লতা বেয়ে উঠছে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণ বালতির চেয়ে কোনো অংশ কম না, অনেক শক্ত এবং অনেক মজবুত। নিচে আমি দুটো দুটো করে ছিদ্র করেছি, দুটো তিনটো, এগুলো অনেক বেশি টেকসই হবে। যে আরেকটি করেছি দর্শক, এটি ছোট আকারে। তো আপনারা প্রসেসটা দেখে নিলেন, এভাবে করে চালিয়ে আপনারা তৈরি করতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে আমার টপগুলো, অর্থাৎ আমি যে টপগুলো তৈরি করেছি, এগুলো পরবর্তীতে শুকানোর পরে এই অবস্থা দেখাচ্ছে। এগুলো আমি তিনটি টপ বানিয়েছি, তিনটি টপই একদম উপযুক্ত, অনেক শক্তপোক্ত হবে। পরবর্তীতে আমি কিছু কাজ করেছিলাম, সেগুলো হচ্ছে যে সিমেন্টের কিছু আরও কিছু সিমেন্ট গুলে আমি এগুলো একটু শক্তপোক্ত হওয়ার জন্য কিছু ভিতরের দিকে আমি কিছু সিমেন্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজটি করতে পারেন, আর একটু শক্ত হওয়ার জন্য সিমেন্টের পানি দিয়ে দিতে পারেন। এটা অনেক শক্তপোক্ত টব হবে, আপনারা খুব অল্প খরচেই। আমি দুদি খরচটাকে এভাবে ডিভাইডেড করি, অর্থাৎ এভাবে ভাগ করি যে তিনটি বস্তার দাম যদি ধরি, তিনটি বস্তা এখানে আমার লেগেছে, তিনটি বস্তার দাম আমার 20 টাকা করে 60 টাকা, আর 3 কেজি 4 কেজি মতো আমার সিমেন্ট প্রয়োজন হয়েছে। 4 কেজি সিমেন্টের দাম হচ্ছে 10 টাকা করে 40 টাকা, 60 টাকা, 40 টাকা, 100 টাকা, 100 টাকার বিনিময়ে আপনারা এই এই ধরনের তিনটি টপ বানিয়ে ফেলতে পারবেন। আমি সুতলিগুলো এখনও কাটি নাই, কেটে দিব আমি একটু পরে। তো দর্শক, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা বাজারে যাবেন,
জব কিনবেন, তারপরে ছাদ বাগান করবেন, এ আশায় বসে না থেকে আপনারা ঘরে চাইলেই চেষ্টা করতে পারেন। আর সচরাচর সব জায়গায় টপ, মাটির টপ অথবা এগুলো পাওয়া যায় না, তো চাইলে এই ধরনের টপগুলো আপনারা খুব বানাতে পারেন। আর যারা আরও বেশি শৌখিন, আরও বেশি ইয়ে করতে পারেন, আপনারা এগুলো চাইলে কালারফুল করতে পারেন, স্প্রে রং অথবা ব্রাশ রং করে আপনারা চাইলে এগুলোকে কালার করতে পারেন। কালার করলে আরেকটু দেখতে ভালো লাগবে। আমি যদিও আমার এগুলো যেহেতু ছাদে রাখবো, আমি কালার করবো না, আপনারা চাইলে কালার করতে পারেন, কালার করলে আরও একটু দেখতে মানানসই হবে। আর যেহেতু সিমেন্টের তৈরি, এটা অনেক দিন টেকসই হবে, এটা আপনারা যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবেন। আপনাদের যদি ভাড়া বাসা হয়ে থাকে, ভাড়া বাসার ছাদে যদি আপনি বাগান করে থাকেন, আপনারা চাইলে এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা নিজের তৈরিই আপনি টপ ব্যবহার করছেন, এটাতে আপনারা একটা দেখবেন পরিতৃপ্তি থাকবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে থাকবেন। আমি আশা করি আপনাদেরকে আরও শিক্ষণীয় কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম।